কালো তারে বলে গাইল মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠে সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন তার জুড়ি নেই, তার শুভাকাঙ্ক্ষী বন্ধু বিহারী। মাতৃহীন বিহারী রাজলক্ষ্মীর মাতৃস্নেহে বড় হয়। বিহারী ধীর স্থির নিশ্চুপ ধরনের, কোনো ধরনের দুঃখ কষ্টের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। আর আশালতা পিতৃ মাতৃহীনা দরিদ্র মেয়ে। মাসি অন্নপূর্ণার ইচ্ছায় মহেন্দ্রর সাথে বিয়ে হয় আশালতার। গৃহ সংসারে কোনো মনোসংযোগ না থাকলেও স্বামী ভক্তির তার অন্ত ছিল না। অন্যদিকে বিনোদিনী দরিদ্র ঘরের মেয়ে হয়েও শিক্ষিত, আধুনিকা, অপরূপা ও আকর্ষক নারী। বিয়ের পরপরই তার স্বামী মারা যায়। গ্রামে ফিরে গিয়ে তার সাথে রাজলক্ষ্মীর দেখা হয়। রাজলক্ষ্মীর আশ্রয়ে বিনোদিনী হয়ে ওঠে আশালতার প্রাণের সই। তারা একে অপরকে ডাকে চোখের বালি, কিন্তু বাদশাহে মন। কারণ মহেন্দ্রর সাথে একসময় বিনোদিনীর বিয়ে হওয়ার কথা হয়েও মহেন্দ্রর হঠকারিতায় সে বিয়ে আর হয়নি। অন্যদিকে আশালতার সাথে বিহারীর বিয়ের কথা উঠতেই মহেন্দ্র নিজেই আশালতাকে বিয়ে করে নেয়। কিন্তু পরে মহেন্দ্র আকৃষ্ট হয় বিনোদিনীর প্রতি, অথচ বিনোদিনী অনুরক্ত বিহারীর দিকে। আর বিহারী আশাকে ভালোবাসত এটা জানার পর আশা হয়ে যায় বিনোদিনীর চোখের বালি। এভাবে নানা চরিত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ঘাত প্রতিঘাতে উপন্যাসটির বাঙালি মনে এক গভীর ছাপ রেখেছে। মিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাবুলিওয়ালা গল্পের 5 বছরের এক ছোট্ট মেয়ে মিনি, যে নিজেই ছিল বাবার আদরে লেখা একটি উপন্যাস, যার প্রতিটি পাতায় লেখা থাকত মেয়েটার খিলখিল হাসি আর দুরন্ত খেয়ালিপনা, যার প্রতিটি অক্ষরে ফুটত মুখের সুরেলা কথার অনন্ত ঝর্ণাস্রোত। কোনো এক অজানা অচেনা কাবুলিওয়ালা রহমত শেখের সাথে তার অকৃত্রিম স্নেহময় সম্পর্ক তৈরি হয়। শতাব্দীর কলকাতার শহর, আর সেই শহরের একটি শিক্ষিত রুচিশীল ব্রাহ্মণ পরিবারের সবার আদরের একমাত্র মেয়ে হেমনলিনী। শুধু রমেশের প্রণয়িনী কিংবা অন্নদাবাবুর আদরের হেম নয়, নিজের যোগ্যতায় সেই উপন্যাসের এক আশ্চর্য সংবেদনশীল চরিত্র। হেমনলিনী আর রমেশ দুজনেই পরস্পরের প্রতি দুর্বল ছিল, কিন্তু আইন পাশ করার সাথে সাথে বাবা রমেশের আপত্তি সত্ত্বেও বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর বউকে নিয়ে বাড়িতে আসার পথে প্রচণ্ড এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পর্যাটকদের নৌকাবহর। রক্ষা পায় শুধু রমেশ, সাথে রক্ষা পায় কমলা নামের এক নবপরিণীতা। রমেশ যাকে নিজের স্ত্রী মনে করে, বিয়ের সময় একে অপরকে না দেখায় তারা নিজেদের চিনতে পারেনি। সংসার শুরু করতে গিয়ে রমেশ বুঝতে পারে কমলা তার স্ত্রী নয়। রমেশের চরিত্রে দ্বিধাই প্রধান। কমলার জীবনের সত্যিটা জানার পরও কমলাকে সত্য বুঝিয়ে বলার দৃঢ়তা তার ছিল না। নিজের জীবনের এই অদ্ভুত অসহায়ত্ব, নিজের সবচেয়ে কাছের ভরসার জায়গা হেমনলিনীকেও সে বলতে পারেনি। কমলার মতো ভাগ্য বিড়ম্বনা অন্যান্য উপন্যাসেও বিরল। পদ্মার উন্মুক্ত জনহীন দ্বীপে রমেশকে স্বামী হিসাবে মেনে নিতেও তার এক মুহূর্ত দেরি হয়নি।
শুধু একটি নাম, নলিনাক্ষ চট্টোপাধ্যায়। এইটুকুকে সম্বল করে সে রমেশের দেওয়া মিথ্যে সংসার ফেলে চলে এসেছিল। অন্যদিকে নলিনাক্ষ কাশী প্রবাসী বাঙালি ডাক্তারবাবু, একদিকে মায়ের প্রতি আশ্চর্য শ্রদ্ধাবোধ, নিজের পেশার প্রতি নিষ্ঠা, অদেখা অচেনা স্ত্রীর জন্য অপেক্ষা, সব মিলিয়ে নলিনাক্ষ চট্টোপাধ্যায় সহজেই মনে দাগ কাটে। ততদিনে ভাগ্যক্রমে কাশীতে হেমনলিনী হয়ে উঠেছে নলিনাক্ষের সহচরী। কমলা আর তার নিরুদ্দেশ যাত্রায় একদিন এদিক ওদিক ঠোকর খেতে খেতে অবশেষে সে তার পরমার্থের দেখা পেয়েছিল। অন্যদিকে কমলাকে খুঁজতে গিয়ে কাশীতে এসেও রমেশের দেখা হয়ে যায় প্রণয়িনী হেমনলিনীর সাথে। ভাগ্যের নাটকীয় পরিহাস তাদেরকে আবার এক করে।